চ্যানেল জিরো সম্ভাবনা নতুন শুরু। শুকরিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা অন্য অন্য ওয়ার্ডের নিয়ে আমার 10 নং ওয়ার্ডের বাসী সবাই ইনশাআল্লাহ আল্লাহর খাস রহমতে খুব ভালো আছি আমরা। আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আসলে তো চাহিদা পূরণ করার মতো শক্তি আমার নাই, এটা সম্পূর্ণ আল্লাহ তালার উপরে। আমি আমার চেষ্টা মতো, আমার সাধ্য মতো আমি চেষ্টা করেছি আমার এই 10 নং ওয়ার্ডবাসীর পাশে থাকার জন্য। কতটুকু করতে পারছি বা না পারছি এটা আমার জনগণ বলবে। আমি আমার সাধ্য মতো আমি চেষ্টা করছি এই জনগণের পাশে থাকতে, আর্থিক শারীরিক তারপর বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, নানান কিছু যে কোনো সমস্যায় আমি তাদের পাশে থাকতে চেষ্টা করছি ইনশাল্লাহ। বাকিটা আমার ওয়ার্ডবাসী বলতে পারবে। আসলে করোনাকে ঘিরে আমার সামনে আমাদের কোনো পরিকল্পনা এমন নাই। তারপরে সর্বোপরি বাংলাদেশ সরকারের, আমাদের সিটি কর্পোরেশন, আমরা কাউন্সিলর হিসেবে আমাদের পরিকল্পনা একটাই, সামনে ঈদুল আজহা, কুরবানির হাট আছে, বাজার আছে, সবাই আছে, অনেকেই কুরবানি দিবেন, হাটে আসবেন। সবার কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ এবং সবার কাছে আমার বিশেষভাবে জোরহাত ধরে অনুরোধ, এই সময় সরকারের বিধি নির্দেশগুলো মেনে চলবেন, মাস্ক ব্যবহার করবেন, ঘন ঘন হাত ধুবেন, এবং যারা প্রাপ্ত বয়স, যারা অল্প বয়স বাচ্চা, তাদের গরুর হাটে নিয়ে আসবেন না, তাদের বাজারে নিয়ে যাবেন না। এবং এই আমার 10 নং ওয়ার্ডবাসীর কাছে আমার বিশেষভাবে অনুরোধ, আমার এলাকার দুই পাশে দুইটা হাট, তাই আমার এই এলাকাবাসী অবশ্যই ঘর থেকে যেন বের হবেন, তারা মাস্ক পরিধান করে বের হবেন, ঘরের আবার জ্বর ঘরে যখন ঢুকবেন সাথে সাথে কোনো কিছু ধরার আগে নিজের হাত সুন্দর করে পরিষ্কার করে বাড়ির অন্যজনের সামনে যাবেন। এবং সবার কাছে আমার বিশেষ অনুরোধ, আমরা সতর্কভাবে চলি, ইনশাআল্লাহ এই বিপদে আমরা জয়ী হব। যদি আমরা সতর্কভাবে চলি, আল্লাহকে ভয় করি এবং সরকারের বিধি নির্দেশগুলো মেনে চলি।